হ্যালো বন্ধুরা, নাচ ড্রয়িং একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তুমি নদী দিবস উপলক্ষে একটি নদীর দৃশ্য ড্রয়িং করবে। তো বন্ধুরা, চলো তাহলে শুরু করি। বন্ধুরা, এই ড্রয়িংটির কোনো নির্দিষ্ট মাপ নেই, এটি একটি ফ্রি হ্যান্ড ড্রয়িং, তাই তোমরা যে কোনো সাইজের কাগজে যে কোনো মাপে ড্রয়িংটি করতে পারবে। ড্রয়িংটির জন্য আমরা একটি সাদা কাগজ, কলম এবং রং পেন্সিল ব্যবহার করব। ড্রয়িংয়ের শুরুতে আমরা বাম পাশে একটি বড় বট গাছ আঁকব। এরপর মাঝখানে একটি নদী আঁকার জন্য দুই পাশে নদীর দুইটি ধার আঁকব। বটগাছে কিছু পাতা এবং লতা আঁকব। দূরের দিগন্ত রেখা টেনে বনের মতো বোঝাতে দাগ টানব। বটগাছটি আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলব। নদীর মাঝখানে দুইটি ছাউনি দেওয়া নৌকা আঁকব। বন্ধুরা, ড্রয়িংটি আমরা কলম দিয়ে অঙ্কন করছি, কিন্তু তোমরা যারা এক্সপার্ট নও তারা শুরুতে কখনো কলম দিয়ে ড্রয়িং করবে না, শুরুতে তোমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করবে। পেন্সিল দিয়ে ড্রয়িং করতে করতে যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমরা আমাদের মতো কলম দিয়ে সুন্দরভাবে ড্রয়িং করতে পারবে। ডান পাশের তীরে দুইটি তাল গাছ আঁকব। এইভাবে আমরা আমাদের ড্রয়িং এর কাজ শেষ করব। ড্রয়িং শেষে দৃশ্যটি আমরা রং করব। এখানে আমরা পেন্সিল রং ব্যবহার করছি, কিন্তু তোমরা চাইলে অন্য যে কোনো রং ব্যবহার করতে পারো। প্রথমে আমরা আকাশে নীল রং ব্যবহার করব। উপরের দিকে গাঢ় এবং নিচের দিকে হালকা করে রং করব। দূরের মাঠে হলুদ রং দিব এবং গাছগুলোতে সবুজ রং করব। তাল গাছগুলোতেও সবুজ রং করব। ডান পাশের তীরে হলুদ, কমলা এবং সবুজ রং মিক্সড করে দিব। বাম পাশের তীরে খয়েরি রং করব।
নদীতে নীল এবং হলুদ রং মিক্সড করে দিব। নৌকার ছাউনিতে হলুদ রং করব। নৌকার নিচে কালো করে দিব এবং ছায়া বোঝাতে পানিতেও একটু কালো করে দিব। বট গাছটিতে অ্যাশ রং করব। বন্ধুরা, আমরা চেষ্টা করছি তোমাদের সহজভাবে ছবিটি আঁকিয়ে দেখানো, যাতে তোমরা সহজেই আমাদের পদ্ধতিগুলো অনুসরণ করে কিভাবে পেন্সিল দিয়ে নদীর দৃশ্য ড্রয়িং করতে হয় তা শিখে ফেলতে পারো। আশা করি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। গাছের পাতায় উপরে হালকা হলুদ এবং নিচের দিকে গাঢ় সবুজ রং করব। এইভাবে আমরা আমাদের ড্রয়িংটি রং করার কাজ শেষ করব। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আশা করি আমাদের ড্রয়িং দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ড্রয়িংটি তোমার ভালো লাগে তবে লাইক দিতে ভুলো না। আমাদের চ্যানেলে এইরকম আরও ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারো। আর তোমরা কোন ধরনের ড্রয়িং দেখতে পছন্দ করো তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল নতুন ড্রয়িং নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো আর বেশি বেশি ড্রয়িং প্র্যাকটিস করো। তুমিও একদিন ভালো করবে এই আশা রইল। আল্লাহ হাফেজ।